এই রুটে ফেরির অচলতা যেন কাটছেই না। নতুন চ্যানেলে শরীয়তপুরের নড়িয়া ঘুরে ফেরি গন্তব্যে পৌঁছাতে আগের চেয়ে তিনগুণ সময় বেশি লাগছে। এতে দুর্বিষহ দুর্ভোগে পড়ছে মানুষ। লোক দেখানো ফেরি চালু হয়েছিল, এটা এটা তো জনগণের কষ্ট ভোগ। অনেক আমরা খায় না খায় আছি। আগে যেমন এক ঘন্টা সোয়া ঘন্টা পারাইছি, এখন তো পাঁচ ছয় ঘন্টা লাগে যাইতে ফেরি আসতে। ফেরি পারাপার বন্ধ, আমাদের অনেকগুলো লাগেজ আছে, এটা আমাদের জন্য অনেক কষ্টের ব্যাপার। পানি নাই, লঞ্চ বারবার ঠেকে বারবার ঠেকে, এরপর ঠেকে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যাবে। নতুন চ্যানেলটি প্রাকৃতিক চ্যানেল, প্রবল স্রোতের মধ্যে পুরনো এই ফেরিগুলোর দীর্ঘ পথ পাড়ি দেওয়া ঝুঁকিপূর্ণ বলছে বিআইডব্লিউটিসি। ফেরিগুলো দীর্ঘদিনের পুরানো, কোনোটা 30 বছর 40 বছর হয়ে গেছে। এই স্রোতের এগেনিস্টে দীর্ঘ সময় এই ফেরিগুলো চলার মতো উপযোগী না। সচল ফেরিটির পৌঁছাতে এখন তেল খরচ হচ্ছে 900 লিটার, আর আগের চ্যানেলে চলতে খরচ হতো 140 লিটার। নতুন চালু হওয়া পালেরচর চ্যানেলের দূরত্ব 28 কিলোমিটার। ফেরিগুলোর পৌঁছতে সময় লাগছে 4.5 থেকে 5 ঘন্টা, আর বন্ধ হয়ে যাওয়া লৌহজং টার্নিং চ্যানেলে দিয়ে দূরত্ব ছিল 9.5 কিলোমিটার, পৌঁছতে সময় লাগত 1.25 ঘন্টা। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।